আমি আশা করি আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা এবং গণমাধ্যমের সাথে যারা জড়িত এই বিষয়টি মনে রাখবেন, যে নদীতে জোয়ার আছে সে নদীতে ভাটা হয়, কাজে খুব বেশি টান দিয়ে না। I want you to draw attention to our diplomatic friends, foreign friends, but they are already chole geche. Because apnara janen je nirbachon ghoniye asche, sarkar jongibader moto issue khomotay thakar jonno byabohar korche, bhuwa obhijan chalacche, bibhinno dhoroner natok chala rochona kore jacche. So eta amader bidheshi bondhuderke janate hobe, ebong etar jonno prayojon tader pokkho theke je somosto liberal democratic country gulo ache tara jane eta ektu investigation kore এবং সরকার যেভাবে ইংরেজি বাংলায় ট্রান্সলেট করে বিভিন্ন দূতাবাস গুলোতে ভুয়া ভিডিও ভুয়া ডকুমেন্ট দিচ্ছে। আমাকে একটা দূতাবাসের একজন অফিসার বলেছিল, ইজ ইট ট্রু নুন, তো সেজন্য আমি বলছি আমাদের এই ক্ষেত্রে ডকুমেন্টারি গুলো স্ট্রংলি করতে হবে। বিরোধী দলের এই গণতান্ত্রিক মুভমেন্টকে, অহিংস মুভমেন্টকে ভায়োলেন্স হিসেবে দেখানোর জন্য তারা ব্যবহার করছে। আওয়ামী লীগের প্রয়াত প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ইমাম সাহেব প্রেস ক্লাবে 2017 সালে বলেছিল, সরি 2017 সাল না, সম্ভবত 2017ই হবে নাকি 2017 দিকে হবে, যে আওয়ামী লীগকে আগামীতে সাইবার যুদ্ধ ফেস করতে হবে অপোজিশনের সাথে। তো তখন সে ইনস্ট্রাকশন দিয়েছিল আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি, যে 4 লক্ষ সাইবার অ্যাক্টিভিস্ট তৈরি করা। আমি জানি আমাদের অপোজিশনের সে ধরনের সাইবার স্পেসকে ব্যবহার করা, পজিটিভলি ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্ল্যান আছে কিনা, সোশ্যাল মিডিয়াতে ইতিবাচকভাবে আমাদের পক্ষে প্রচারণার জন্য কোনো প্ল্যান আছে না। তো আজকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা প্রোগ্রাম এবং এদের একটা ডকুমেন্ট প্রকাশ করায়। আরেকটা কথা বলে আমি বিদায় নেব, আমাদের একজন সাংবাদিক ভাই বলেছিলেন বিএনপি কি সরকারকে ফেলে দিতে চায়, তারপরে কি করতে চায় নাকি সেটা বুঝতেছেন না, থার্ড পার্টি আসলে তারা কি বিহেভ করবে বিএনপির সাথে। আপনারা একটা বিষয় তো জানা উচিত যে বিএনপি উইথ আদার পার্টিস ডায়ালগ, বিএনপির মহাসচিব আপনাদের মনে আছে সমস্ত পার্টিগুলো বড় ছোট নাই সবার পার্টি অফিসে তিনি গিয়ে তাদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন, এবং সেই সমস্ত পার্টিগুলো 10 দফা 5 দফা 7 দফা 12 দফা 28 দফা যেটা দিয়েছিল সেটার একটা সম্মিলিত প্রচেষ্টা ভাষণ সবার সাথে আলোচনা করে একটা 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি বিএনপি উইথ আদার অ্যালাই এটা তারা ডিক্লেয়ার করেছে। সেখানে আগামী বাংলাদেশ কেমন হবে তার একটা স্পষ্ট রূপরেখা আছে। সো এই কোশ্চেনটা করে মানে এই আন্দোলনকে একটা বিভ্রান্ত করা বোধ হয় কারো পক্ষে সঠিক হবে না, যে বিএনপি কি করতে চায়, বিএনপি পাওয়ার আসলে কি করবে, তার একটা স্ট্যাটশন নট অনলি বিএনপি, এরপরে পাওয়ার চেঞ্জ হলে বিএনপি তো বলছে না যে আমাদের কি পাওয়ার এলো। আজকে বিএনপি সহ অল অপোজিশন যেটা অন পয়েন্ট ডিমান্ড আমরা সেটা স্পষ্টভাবেই বলছি, সরকারের পদত্যাগ এবং একটা নিউট্রাল ক্যাপিটাল গভর্নমেন্টের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সো এখানে আমাদের অবস্থান পরিষ্কার, সরকার পদত্যাগ করুক, একটা সুষ্ঠু নির্বাচন দেয়, সেখানে দেখা যাবে যে কারা ক্ষমতায় আসবে। এই জায়গাটা নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি আশা করি আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা এবং গণমাধ্যমের সাথে যারা জড়িত এই বিষয়টি মনে রাখবেন, যে নদীতে জোয়ার আছে সে নদীতে ভাটা হয়, কাজে খুব বেশি টান দিয়ে না, এটা উচিত না। এবং বিশেষ করে সাংবাদিকতার জায়গা, আজকে যেভাবে কিছু ব্যক্তি সাংবাদিকতাকে এমন জায়গায় পৌঁছেছে এটা খুব দুঃখজনক। তো সেই জায়গা থেকে আজকের এই আলোচনা এই প্রকাশন আশা করি সাংবাদিকদের কিছুটা সাহস যোগাবে। এবং শফিকুল ইসলাম কাজলের একটা কথা বলে আমি শেষ করব। কাজল ভাই বলেছেন আরো এখানে আব্দুল্লাহ ভাই বলেছেন যে 55 জন সাংবাদিক নিহত হয়েছেন। আমি অনুরোধ করব বিএনপির সক্ষমতা আছে, বিএনপি এই 55টা নিহত পরিবারকে ঢাকায় রেখে তাদের গুলশানে তাদেরকে অন্তত সামান্য হলেও একটা সহযোগিতা করুক। রাষ্ট্র তাদেরকে এই শেখ হাসিনা সরকার হত্যা করেছে, আর বিএনপি অপোজিশন হিসেবে মজলুম হিসেবে তাদের পাশে দাঁড়াচ্ছে, এই যে আপনি মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন।